অতীত থেকে শিক্ষা গ্রহণ করে সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে একটি নির্বাচন উপহার দেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান। বরিশাল থেকে হালুদার রাসেল এই প্রতিবেদনে বিস্তারিত। তিনি বলেন, আমরা ডিসি, এসপি ও আইন শৃঙ্খলা বাহিনীর সবার কাছ থেকে শতভাগ সহায়তা পেয়ে সুন্দর নির্বাচন দিতে চাই। একজন ভোটার ভোট কেন্দ্রে পর্যন্ত আসছে কিনা, বাধাগ্রস্ত হচ্ছে কিনা এবং ভোটটি সঠিকভাবে দিতে পারলো কিনা, এটা খেয়াল রাখতে হবে। ভোটার ভোট দিয়ে সাংবাদিকদের কাছে যদি বলে ভোট সুষ্ঠু হয়েছে, এটাই আমাদের সার্থকতা। আর যদি বলে কেন্দ্রে অরাজকতা চলছে, পেশী শক্তির প্রভাব চলছে, তাহলে কিন্তু সব কিছুই জিরো। রবিবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024 উপলক্ষে জেলার নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সঙ্গে দিক নির্দেশনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, আমরাও চাই, দেশের জনগণও চায় শতভাগ রাজনৈতিক দলের অংশগ্রহণ, কিন্তু ওনাদের এজেন্ডা একটু আলাদা। এই জিনিসটা সংবিধানের মধ্যে নেই, তা আমাদের কাজ না। এটা রাজনৈতিক দলের মধ্যে বসে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা স্বাগত জানাবো। আমার আত্মাটা তৃপ্তি পাইত যদি নির্বাচনে সবাই আসত। বিএনপি যদি নির্বাচনে আসতে চায়, তাহলে আমরা কমিশন বসে সিদ্ধান্ত নিব তফসিল পেছানো ব্যাপারে। আমরা ভোটারদের আশ্বস্ত করতে চাই, তারা এবার নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন, সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। বরিশাল জেলা প্রশাসক শহীদুল ইসলাম সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল রেজাল কবির, ডিআইজি বরিশাল রেঞ্জ জামিল হাসান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।